আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবরিনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করছি কোরবানির ঈদ স্পেশাল ছিটা রুটি বা চিট রুটি। আজকে এই ছিটা রুটি রেসিপিটি আমি একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি, তাও আবার তেল ব্রাশ করার ঝামেলা ছাড়াই। প্রথমে একটা মিক্সিং বলে শুকনা চালের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আপনাদের কাছে ঘরে তৈরি চালের গুঁড়াটা থাকলে ওইটা দিবেন, আমি এখানে বাজারের কেনা শুকনা চালের গুঁড়াটা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া। মশলার পরিমাণটা একটু কমই ব্যবহার করা হয় এই পিঠাতে। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আদা আর রসুন একত্রে 1 টেবিল চামচের মতো আমি দিয়েছি। এটা ফ্রোজেন ছিল তাই দিয়ে দিয়েছি এভাবে। আর এখানে ফুটন্ত গরম পানি আমি দিয়েছি, যেহেতু এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি তাই এখানে ফুটন্ত পানিটাই ব্যবহার করতে হবে, তা না হলে পিঠাগুলো নরম আর সফট হবে না। আর আপনারা যদি ঘরে তৈরি চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করেন তাহলে কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এখানে, আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আজকে কড়াইয়ে কোনো তেল ব্রাশ করব না। আর এখানে আরও কিছুটা কুসুম গরম পানি দিয়ে এবার ডোটা তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার ডোটা রেডি পিঠা তৈরি করার জন্য। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। আপনাদের কাছে যদি ননস্টিক প্যান না থাকে তাহলে রেগুলার যে কড়াইয়ে রান্না করেন ওই কড়াইয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন। এবার আমি হাত দিয়ে এই পিঠাটা দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। পিঠাটা কিভাবে তৈরি করছি দেখি, বুঝে নিতে হবে। আর এই পিঠাটা সচরাচর সবাই পারে তৈরি করতে, যারা না পারে তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে ছিটিয়ে এই পিঠাটা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম হাই ফ্লেমে করে রান্না করে নেব। তা না হলে চুলার আঁচটা কম থাকলে কিন্তু যে সাইডে আগুনের তাপটা লাগবে ওই সাইডে রান্না হবে, আর বাকি সাইডের পিঠাগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। তাই ফুল আঁচে এই পিঠাটা কুক করতে হবে। দেখুন, এবার উল্টে দিচ্ছি পিঠাটা, কিন্তু চারি সাইডে একদম ভালোভাবে কুক হয়েছে। পিঠাটা যেভাবে ইচ্ছা সেভাবে ভাজ করে নিতে পারেন, আমি এভাবে কোনাকুনি করে ভাজ করে নিয়েছি। একটা পিঠা হয়ে গেছে, আর একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে তারপরে আমি পিঠাটা প্যানে দিয়ে দিব। যখন পিঠাটা প্যানে দেওয়া হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢাকার পর অবশ্যই চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে তারপর এই পিঠাটাকে রান্না করতে হবে, তা না হলে কিন্তু এক সাইডে হবে আর এক সাইডে কাঁচা থেকে যাবে। পিঠাটা দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাই ফ্লেমে করে দেব। এই পিঠাটাও কিন্তু হয়ে গেছে। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই পিঠাটা কিন্তু কুরবানির ঈদের মাংস বা যে কোনো ধরনের ভুনা মাংসের সাথে খেতে দুর্দান্ত ভালো লাগে, তবে কুরবানির মাংসের সাথে এটা বেশি টেস্ট খেতে। আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন।